তো এবারে টপিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। প্রথমে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করতে গেলে আমরা যে জিনিসটি বুঝবো যে বেসিক ইন্টিগ্রেশনের সাথে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ডিফারেন্সটা কি। বেসিক ইন্টিগ্রেশন হবে একটা প্রপার ফাংশনের একটা প্রপার রেঞ্জের এগেনস্টে, দ্যাট ইজ ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। এটা হলো বেসিক ইন্টিগ্রেশন। আমরা যখন সাধারণত পড়াশোনা করি আমাদের কাছে ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন আমাদের একটা চোখের সামনে ভেসে ওঠে, যেটা আমরা ইলেভেন টুয়েলভ থেকে করে এসেছি। কিন্তু তোমরা জানো যে অনার্সে এসে ইন্টিগ্রেশনের কনসেপ্টটাই অনেকটা বদলে যায় রিমান ইন্টিগ্রেশন আসার পর। তোমাদের কিছুদিনের মধ্যেই হয়তো পড়ে ফেলতে হবে সেমিস্টার ফোরে রিমান ইন্টিগ্রেশন, তখন আর কি পুরো কনসেপ্টটাই বদলে যায়। রিমান ইন্টিগ্রেশন একটা সেপারেট কনসেপ্ট তৈরি করে, সম্পূর্ণ সেপারেট কনসেপ্ট। তো এখানের ইন্টিগ্রেশনটা রিমান ইন্টিগ্রেশনের সাথে খুব বেশি সম্পর্কিত নয়, প্রিভিয়াস ইন্টিগ্রেশন যা পড়ে এসেছি তার সাথেও খুব একটা সম্পর্কিত নয়। এটা হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন মানে কোনো একটা ফাংশন এফএক্স কে আমাকে এ টু বি ইন্টিগ্রেট করে রেজাল্ট বের করতে হবে, বাট আমি এফএক্স জানি না। আমি কি জানি, কিছু পয়েন্টের জন্য একটা টেবিল জানি, এক্স আর ওয়াই এর ভ্যালু জানি। তাহলে যখন এরকম টেবিল আমার চোখের সামনে ভেসে ওঠে আমি কি বুঝি, না ওই টেবিল থেকে আমাকে একটা ইন্টারপোলেটিং পলিনোমিয়াল বানাতে হবে যে কোনো মেথডে, সেটা ইকুইস্পেস চলে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড হতে পারে, যদি আর ইকুইস্পেস চলে লাগরাঞ্জ ডিভাইডেড ডিফারেন্স হতে পারে। দ্যাট ইজ, যেমন স্ট্রাকচার দেওয়া থাকবে, যেমন কন্ডিশন দেওয়া থাকবে, যদি শুরুর দিকের পয়েন্টগুলো থাকে ইন্টিগ্রেশনে তাহলে সেরকম ভাববো, শেষের দিকে থাকলে সেরকম ভাববো, মাঝখানে থাকলে সেরকম ভাববো, সেরকম ভ্যালু রেঞ্জটা আমরা প্রথমে ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা বানিয়ে নেব। এবং আমরা জানি ইন্টারপোলেটিং পলিনোমিয়াল যেটা বেরোবে সেটা এফএক্স এর সাথে হুবহু ইকুয়াল নয়, বাট ইন্টারপোলেটিং পয়েন্টগুলো যে পয়েন্টগুলো প্রেসক্রাইব করা আছে তার জন্য এফএক্স আর ফাই এক্স, যদি ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটাকে আমরা যদি ফাই এক্স বলি, এফএক্স আর ফাই এক্স কিন্তু ইকুয়াল। ইন্টারপোলেটিং পলিনোমিয়ালগুলোর জন্য, এই পয়েন্টগুলোর জন্য এফএক্স আর ফাই এক্স কিন্তু ইকুয়াল ইন্টারপোলেটিং পয়েন্টগুলোর জন্য। বাকি জায়গাগুলোতে একটা স্লাইট এরর ডিফাইন্ড থাকবে, দ্যাট ইজ একটা স্লাইট এরর থাকবে। দ্যাট ইজ জেনারেল যে কোনো এক্স এর জন্য আমরা বলি এফএক্স ইকুয়ালস টু ফাই এক্স প্লাস আর এন প্লাস ওয়ান এক্স, বাট ইন্টারপোলেটিং পলিনোমিয়ালগুলোর জন্য, এই পয়েন্টগুলোর জন্য এফএক্স আর ফাই এক্স কিন্তু ইকুয়াল। তাহলে এখানে আমাদের এররটা বেরোবে ট্রু ক্যালকুলেশন মাইনাস ক্যালকুলেশন অ্যাবাউট দ্য ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। আর আমাদের কাজ হবে ওই ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটাকে ইন্টিগ্রেট করে একটা নির্দিষ্ট ভ্যালু নিয়ে আসা। তাহলে এই জায়গাটা একটু পড়ে নাও, বলেছে ইফ এ ফাংশন এফ এক্স ইজ নট নোন এক্সপ্লিসিটলি, এটা আমরা জানি না, বাট উই আর গিভেন অনলি এ সেট অফ নিউমেরিক্যাল ভ্যালুজ অফ দ্য ফাংশন করসপন্ডিং টু সাম ভ্যালুজ অফ এক্স। আমাদেরকে কিছু ভ্যালু দেওয়া আছে ফাংশনের এক্স এর কিছু ভ্যালুর এগেনস্টে। দি নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ইজ এ প্রসেস অফ ফাইন্ডিং দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য ডেফিনাইট ইন্টিগ্রাল আই ইকুয়ালস টু দিস। দি ভ্যালু অফ দ্য ফাংশন মে বি গিভেন অন এ সেট অফ ইকুইডিস্ট্যান্ট ভ্যালুজ অফ এক্স অর অন দ্য সেট অফ নন ইকুইডিস্ট্যান্ট ভ্যালুজ অফ এক্স, সেটা ডিপেন্ড করবে কি আছে কি না আছে। আমাদের কাজ হবে একটা কোথায় ফিট করা, একটা ইন্টারপোলেটিং পলিনোমিয়ালের এগেনস্টে একে ফিট করা। ওকে, যখন আমরা সিঙ্গেল ভ্যারিয়েবলের উপরে এই ইন্টিগ্রেশনটা করব তখন আমরা একে কোয়াড্রেচার বা মেকানিক্যাল কোয়াড্রেচার বলি। ওকে, যদি এ আর বি এই পয়েন্ট দুটোকে আমরা কালেক্ট করে নিই, দ্যাট ইজ এ আর বি আমাদের ইন্টারপোলেটিং পয়েন্ট হয়, তাহলে আমরা ফর্মুলাটাকে বলি ক্লোজ টাইপ, আদারওয়াইজ আমরা বলি ওপেন টাইপ। ওকে, এইটুকুই এখান থেকে তোমাদের প্রয়োজন। এখানে কী কী বলেছে দেখো, বলেছে সাপোজ উই আর ইন্টারেস্টেড টু এভালুয়েট দ্য ডেফিনাইট ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএস। আমি ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএসকে ইন্টিগ্রেট করতে চাইছি। হোয়ার এফ এক্স ইজ নোন ফর এ সেট অফ এন প্লাস ওয়ান পয়েন্টস অন নোডস এক্স জিরো আপ টু এক্স ওয়ান, যেখানে এফ এক্স এন প্লাস ওয়ান সংখ্যক পয়েন্টের জন্য আমাদের জানা, দ্যাট ইজ এক্স জিরো আপ টু এক্স এন এর জন্য আমাদের জানা।
প্রথমে আমরা কি করব, এই fx এর সুইটেবল পলিনোমিয়াল px টাকে আমরা জেনারেট করব, দ্যাট ইজ fx যে আর px যে ইকুয়াল হয়ে যাবে j = 0 টু n এর জন্য। আমরা px কে ইন্টিগ্রেট করব উইদিন দা লিমিট ab, ওকে, px কে ইন্টিগ্রেট করব উইদিন দা লিমিট ab, তাহলে এটা হলো ইন্টিগ্রেশন অ্যালং দা ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। আমাদের ডিজায়ার্ড হচ্ছে ইন্টিগ্রেশন a টু fx dx, দ্যাট ইজ অ্যাকচুয়াল পলিনোমিয়াল fx খুঁজে বের করতে হবে। তাহলে এরর কি তৈরি হবে, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এ টু বি পি এক্স ডিএক্স, দিস ইজ দ্য এরর, ওকে। এই হলো বিষয়, আমাদেরকে বের করতে হবে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। আমরা হয়তো এফ এক্সটা জানি না বা জানি, ধরে নিব আমরা জানি না, কিছু পয়েন্টের উপরে দেওয়া আছে, একটা সেট দেওয়া আছে, সেখান থেকে আমরা পি এক্সকে আইডেন্টিফাই করবো। ইন্টিগ্রেশন এ টু বি পি এক্স ডিএক্স এটাই হবে আমার পলিনোমিয়ালের থ্রু ইন্টিগ্রেশন, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটেড ইন্টিগ্রেশন। আর টু ইন্টিগ্রেশন মাইনাস অ্যাপ্রক্সিমেটেড ইন্টিগ্রেশন, যদি টু ইন্টিগ্রেশন কোনোভাবে বের করতে পারি, দ্যাট ইজ দ্য এরর ইন ইন্টারপোলেশন, ওকে। যদি সিঙ্গেল ফাংশন হয়, দ্যাট ইজ সিঙ্গেল ভ্যারিয়েবলের ফাংশন হয়, তবেই আমরা বলবো মেকানিক্যাল কোয়ার্ডিনেচার। এটা ক্লোজড হবে যদি এ এবং বি ইন্টারপোলেটিং পলিনোমিয়াল হিসাবে ইউজ করা হয়, সেটা প্রবলেম অনুযায়ী ডিপেন্ড করবে। ওপেন হবে যদি এ আর বি ইন্টারপোলেটিং পলিনোমিয়াল হিসাবে ইউজ না করা হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই এরর ডেফিনেটলি জিরো ইন্টারপোলেটিং পয়েন্টগুলোর জন্য, কারণ ইন্টারপোলেটিং পয়েন্টে এফ এক্স আর পি এক্সের কোনো ডিফারেন্স হবে না। বাট জেনারেলি এ টু বি নিলে এ টু বি এর মধ্যে নিশ্চয়ই ইন্টারপোলেটিং পয়েন্ট বাদে আরও কিছু পয়েন্ট থাকবে, তাই জেনারেলি কিন্তু এর অস্তিত্ব থাকবে, জেনারেলি অস্তিত্ব থাকবে, কারণ ইন্টারপোলেটিং পয়েন্ট বসানো মানে যখনই আমি এফ এক্স এর জায়গায় এফ এক্স যে বসিয়ে দেবো, পি এক্স এর জায়গায় পি এক্স যে বসিয়ে দেবো, তখন পি এক্স যে আর ইন্টিগ্রেশনের উপরে ডিপেন্ড করবে না, কারণ ইন্টিগ্রেশনটা হচ্ছে অ্যালং এক্স, তাহলে পি এক্স যে ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে। এখানে যখন এফ এক্স এর জায়গাতে এফ এক্স যে বসিয়ে দেবো, তখন এটা আর ইন্টিগ্রেশনে ডিপেন্ড করবে না, দ্যাট ইজ ইন্টিগ্রেশন এ টু বি ডিএক্স ইন্টু এফ এক্স জে মাইনাস পি এক্স জে, এফ এক্স জে আর পি এক্স জে তো ইকুয়াল, তাহলে ওভারঅল ছিল। বাট জেনারেলি যখন এ টু বি থ্রু আউট ইন্টিগ্রেশন হবে, নিশ্চয়ই এর কোনো না কোনো ভ্যালু থাকবে। আজকে আমরা প্রথম যেটা পড়ব, জেনারেল কোয়ার্ডিনেচার ফর্মুলা ফর ইকুইডিস্ট্যান্ট অর্ডিনেটস, গাউস লেজেন্ডার কোয়ার্ডিনেচার ফর্মুলা। মাথায় রাখবে এই গাউস লেজেন্ডার যদি তুমি একবার পড়ে নাও ঠিকভাবে, তোমাকে আর কোনো ফর্মুলা দ্বিতীয়বার পড়তে হবে না, আমি এটুকু গ্যারান্টি দিতে পারি। কোনো ফর্মুলা দ্বিতীয়বার পড়তে হবে না, একটা ফর্মুলাও তোমাকে দ্বিতীয়বার পড়তে হবে না। আমরা সেই টেকনিকেই যাবো। এই যে দেখছো 56 পৃষ্ঠার নোট, এটা আমাদের 10 পৃষ্ঠার মধ্যে বা 8 পৃষ্ঠার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, কারণ এরপরে আমরা একটা স্ট্র্যাটেজি তৈরি করব যাতে আমাদের আর কোনো কিছু পড়তে হবে না। তো প্রথমে আমি একটু জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা একটু দেখিয়ে দিই। দেখো আমি এখানে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা দেখাতে চেয়েছি। দিস ইজ দ্য ফাংশন এফ এক্স, উপর দিয়ে যেটা যাচ্ছে, অ্যান্ড তার অ্যাপ্রক্সিমেটেড ফাংশন বা অ্যাপ্রক্সিমেটেড পলিনোমিয়াল বাই ইন্টারপোলেশন আমরা পেলাম ফাই এক্স। আমরা ইন্টিগ্রেট করছি এ টু বি, এক্স অক্ষের উপরে এ জিরো আর ভি জিরো দুটো পয়েন্ট, এ পয়েন্টটাকে আমরা নাম দিচ্ছি এক্স জিরো, দেখতেই পাচ্ছ এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু, এক্স এন মাইনাস ওয়ান, এক্স এন ইকুয়ালস টু বি। আমি ধরে নিচ্ছি এরা ইকুইস্পেসড, ইকুইস্পেস না হলেও কিন্তু ছবিটা ভ্যালিড, বা ছবিটা আমি সেরকমই নেওয়ার চেষ্টা করেছি একটু যাতে ইকুইস্পেস হয়। ইকুইস্পেস না হলেও কোনো প্রবলেম নেই, সেটা তার ইন্টারপোলেটিং ইন্টিগ্রেশন ফর্মুলাটা আলাদা হবে, আমরা আপাতত ইকুইস্পেসের জন্য কাজ করব। তাহলে দেখতেই পাচ্ছ এফ এক্সটা কোথাও বেশি হয়েছে ফাই এক্সের চেয়ে, কোথাও ফাই এক্সটা এফ এক্সের চেয়ে বেশি হয়েছে। যেমন দেখতে পাচ্ছ এখানে এই পোর্শনটা এক্সট্রা হয়ে আছে, এই পোর্শনটা কমে গেছে, এই পোর্শনটা কমে গেছে, দ্যাট ইজ পি এক্স বরাবর এফ এক্স বরাবর যদি ট্রু ইন্টিগ্রেশন করি আর এফ এক্স বরাবর যদি অ্যাপ্রক্সিমেটেড ইন্টিগ্রেশন করি, কোথাও এই রকম এরিয়া কিছু এক্সট্রা হবে আর কোথাও কিছু এরিয়া সাবট্র্যাক্ট হবে, তার মানে আলটিমেটলি কী হবে, কিছুটা এরর থাকবে। এই যে ডট ডটের মধ্যে যে পয়েন্টগুলো দেওয়া, এররটা এক্সিস্ট করবে এদের জন্য, কারণ এই যে এক্স জিরো পয়েন্ট, খেয়াল করে দেখো ছবিটা আঁকার একটা টেকনিক আছে, এক্স জিরো পয়েন্টে কিন্তু এফ এক্স জিরো এবং ফাই এক্স জিরো তারা কোয়েনসাইড করেছে, হুবহু সেম পয়েন্টে মিট করেছে। এক্স ওয়ান পয়েন্টে এফ এক্স ওয়ান ফাই এক্স ওয়ান হুবহু মিট করেছে, এক্স টু পয়েন্টে হুবহু মিট করেছে, দ্যাট ইজ এইগুলো পয়েন্টগুলোতে কোনো এরর থাকবে না। কিন্তু ইন্টারপোলেটিং পলিনোমিয়ালের কন্ডিশনই এটা যে ও ইন্টারপোলেটিং পয়েন্টগুলোতে
एफ एक्स फाइव एक्स के रिप्लेस कर फाइव एक्स एफ एक्स के रिप्लेस कर इंटरपोलेटिंग पॉइंटे फाइव एक्स एफ एक्स आलदा कोई होते पॉइंटे देखो दूजने मिट कर पॉइंटे देखो दूजने मिट कर बाकी पोर्शनगुलोते कि कोथाओ कोनो एरिया एक्सट्रा एड होयेछे कोथाओ सबट्रैक्ट होयेछे एक्सट्रा एड एक्सट्रा सबट्रैक्टटा तोमरा एखोनी बोल्ले बुझते पारबे ना सेइभाबे एमनि छवि देखे निश्चयई बुझते पारछो एगुलोर किछु टेक्निक आछे एखान थेके एर उपरे पारपेंडिकुलार ड्र करते हय तारपरे एरियाटा मेजारमेंट करते हय कतटा एक्सट्रा एक्सट्रा आसेनि सेटा एनालिसिसेर बिषय रिमेन इंटीग्रेशने पाबे आपातत एटुकु देखे राखलेई हबे जे हाँ किछु एरिया एक्सट्रा एसेछे किछु एरिया सबट्रैक्ट होबे तो आप प्रथम चले आसि गाउस क्वाड्रेचर फर्मूला धरे निचि आई इक्वल्स टू इंटीग्रेशन ए टू बी एफ एक्स डी एक्स प्रथम जागो कर दाओ तरह तुम बुझते क्यों की करते चाहिए कारण जेनारे फर्मूला एम एक तैरि करते चाहिए एखान जे जेनारे फर्मूला आगामी समस्त थिओरिगुलोते हेल्प कर आलदा को थिओरि पढ़ते हैं ये क्लोज डेबिर उपर इंटीग्रेशन इंटीग्रेशन ओवर क्लोज डेबि एके एन संख्यक इक्विस्पेस्ड नन ओवरलैपिंग सब इंटरवाले ब्रेक कर लाम इक्विस्पेस्ड नन ओवरलैपिंग सब इंटरवाल प्रथम सब इंटरवालटा हलो एक्स जीरो एक्स वन तारपरे सब इंटरवालटा हलो एक्स वन एक्स टू तारपरे हलो एक्स आर माइनस वन एक्स आर तारपरे हलो एक्स एन माइनस वन एक्स एन हिसाब से ब्रेक कर लखने एक्स वन एक्स जिरो डिस्टेंस एक्स वन एक्स टू डिस्टेंस एक्स आर माइनस वन एक्स आर एर डिस्टेंस एक्स एल माइनस वन एक्स एल एर डिस्टेंस किन्तु सेम दैट इज एक्स जिरो एक्स वन माइनस एक्स जिरो दैट इक्वल्स टू एक्स टू माइनस एक्स वन दैट इक्वल्स टू एक्स आर माइनस एक्स आर माइनस वन दैट इक्वल्स टू एक्स एन माइनस एक्स एन माइनस वन दैट इक्वल्स टू एच दैट इज एर मध्य गैपिंग सेम हमें ए रकम एन संख्यक सब इंटरवाले ब्रेक कर लम कतगुलो पॉइंट नहीं एन प्लस वन संख्यक पार्टिशन पॉइंट नहीं एन प्लस वन संख्यक पार्टिशन पॉइंट नहीं तुम्हारा जेदी अफलाइन क्लस एस तुम्हारा पार्टिशन मन है एक जन देखिए नहीं गेल बोर्डे देखिए दीछी और निउटन फरवर्ड करानों समय क्योंकि देखिए दीछी वोट खाता जो थे खाता खुलने पे जा তারপরেও যদি কেউ বুঝতে না পারো আমাকে জানাবে আমি একটা সাদা কাগজে লিখে গ্রুপে দিয়ে দেবো যদি কেউ বুঝতে না পারো তবেই বলবে আর যারা এসেছিলে সেদিন অফলাইনে তারা দেখে গিয়েছিলে কারণ আমি বোর্ডেও লিখে দিয়েছিলাম সেটা তারা খাতায় তুলে নিয়েছিলে যদি কেউ বুঝতে না পারো তাহলে বলবে আমি সাদা খাতায় সাদা কাগজে করে দিয়ে দেবো ক্লিয়ার আশা করি এছাড়া একটা সুন্দর ছবি ড্র করা যায় ওটা তুমি নিজেও আঁকতে পারো একটা স্ট্রেট লাইন নাও তার বাম প্রান্তের সবচেয়ে শেষের পয়েন্টটাকে এ দাও আবারও বলছি একটা স্ট্রেট লাইন নাও এরকম একটা স্ট্রেট লাইন নাও এরকম একটা স্ট্রেট লাইন নাও তার বাম প্রান্তের শেষ পয়েন্টটাকে দেখ এই পয়েন্টটাকে এ দাও আর ডান প্রান্তের পয়েন্টটাকে বি দাও এবার স্ট্রেট লাইনটাকে কিভাবে ভাঙবে স্ট্রেট লাইনটাকে একটু ভেঙে ফেলো দেখো বাম প্রান্তের পয়েন্টটাকে তুমি এ দিলে মানে এক্স জিরো দিলে ডান প্রান্তের পয়েন্টটাকে তুমি এক্স এন দিলে দ্যাট ইজ বি দিলে এবার তুমি এখানে একটা পয়েন্ট নাও এক্স ওয়ান তারপরে এখানে একটা পয়েন্ট নাও পাশে একটা পয়েন্ট নাও এক্স টু এরকমভাবে নাও এই এই এটাকে করলেই হবে স্ট্রেট লাইন এরকম একটা স্ট্রেট লাইন ড্র করো এ আর বি লেফট হ্যান্ড পয়েন্টটা দাও এ রাইট হ্যান্ড পয়েন্টটা দাও বি এ মানে দাও এক্স জিরো বি মানে দাও এক্স এন এবার এরকম করে ভাঙতে থাকো এক্স ওয়ান সমদূরত্বে এক্স টু কিছু দূর গিয়ে একটা এক্স আর মাইনাস ওয়ান তার থেকে একই দূরত্বে এক্স আর এইভাবে এক্স এন মাইনাস ওয়ানটা একটু এরকম পজিশানে নিয়ে আসো তাহলে দেখতে ভালো লাগবে ইকোয়ালিটিটা মেনটেন হবে এক্সেল এরকমভাবে মেনটেন করো তাহলে বুঝতে পারবে এই এক্স জিরো এক্স ওয়ান আর এক্স ওয়ান এক্স টু কোনোদিন একে অপরের পুরো ওভারল্যাপ করবে না এই জন্য শব্দটা আমি ইউজ করলাম নন ওভারল্যাপিং তাহলে আরেকবার বলে দিচ্ছি লিখবে আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডি এক্স লেট আস ডিভাইড ক্লোজ ডেবি ইন্টু এন নন ওভারল্যাপিং সাব ইন্টারভাল যখন এখানে তুলছই খাতায় একটু ভালো করে লেখো কথাটা লিখবে এন নন ওভারল্যাপিং নন ওভারল্যাপিং এনও এন ও ভি ইআর এল এ বিপি আই এন জি সাব ইন্টারভ্যাল দিস তাহলে এক্স ওয়ান সমান কত পেলাম এক্স জিরো প্লাস এইচ এক্স টু সমান এক্স ওয়ান প্লাস এইচ দ্যাট ইজ এক্স জিরো প্লাস টু এইচ এক্স এন সমান এক্স এন মাইনাস ওয়ান প্লাস এইচ দ্যাট ইজ এক্স জিরো প্লাস এন এইচ এগুলো তোমাদের এতদিনে মুখস্থ হয়ে যাওয়া উচিত যেখানে এক্স জিরো হচ্ছে এ এক্স এন হচ্ছে বি
তার মানে এই রিলেশন বলছে বি ইকুয়ালস টু এ প্লাস এন এইচ, সো এন এইচ ইকুয়ালস টু বি প্লাস এ। দেখো একটা ডেফিনাইট ইন্টিগ্রাল ফিলিং আসছে না, ডেফিনাইট ইন্টিগ্রালে তুমি এরকমই কিছু করতে না, এন এইচ ইকুয়ালস টু বি মাইনাস এ। দেখো একটা ডেফিনাইট ইন্টিগ্রাল ফিলিং তোমার মধ্যে আসবে। আমি ধরে নিচ্ছি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ফাংশনটা নোন ফর দিস এন প্লাস ওয়ান আর্গুমেন্ট সাজ দ্যাট ওয়াই জে ইকুয়ালস টু এফ এক্স জে। আমি ডিরেক্টলি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ফাংশনটা জানি না, আমি ডিরেক্টলি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ফাংশনটা জানি না, বাট আমি কি জানি এন প্লাস ওয়ান সংখ্যক আর্গুমেন্টের জন্য এফ এক্স এর ভ্যালুটা কিন্তু জানি। তাহলে আমার কাজ কি হবে, এই এন প্লাস ওয়ান সংখ্যক পয়েন্টের জন্য প্রথমে পলিনোমিয়ালটাকে তৈরি করা। তার মানে আমাকে ইন্টিগ্রেট করতে দিয়েছে আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। আমি এ এর জায়গাতে বসিয়ে দিলাম এক্স জিরো, ভি এর জায়গাতে বসিয়ে দিলাম এক্স জিরো প্লাস এন এইচ। তার মানে ইন্টিগ্রেশন এক্স জিরো টু এক্স জিরো প্লাস এন এইচ এফ এক্স ডিএক্স। আমরা মনে আছে নিশ্চয়ই আমরা ইকুইডিস্ট্যান্টের ক্ষেত্রে বা ইকুইস্পেসের ক্ষেত্রে ফেজ ইউজ করি ইউ ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স জিরো বাই এইচ। তো আমি এখানে ফেজটাকে ইউজ করছি ইউ ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স জিরো বাই এইচ। তাহলে এক্স ইকুয়ালস টু কত, এক্স জিরো প্লাস ইউ এইচ, আর ডিএক্স ইকুয়ালস টু কত, এইচ ডি ইউ। তাহলে ডিএক্সের জায়গাতে আমি বসিয়ে দিলাম এইচ ডি ইউ, আর এক্সের জায়গাতে আমি বসিয়ে দিলাম এক্স জিরো প্লাস ইউ এইচ। যখন এক্সের মান এক্স জিরো, ইউ এর মান হচ্ছে জিরো, যখন এক্সের মান এক্স জিরো প্লাস এন এইচ, ইউ এর মান হচ্ছে এন, দ্যাট ইজ ইন্টিগ্রেশন জিরো টু এন এফ অফ এক্স জিরো প্লাস ইউ এইচ এইচ ডি ইউ, দিস ইজ দ্য রেজাল্ট। তাহলে এইচ ইন্টিগ্রেশন জিরো টু এন এফ অফ এক্স জিরো প্লাস ইউ এইচ ডি ইউ, এফ অফ এক্স জিরো প্লাস ইউ এইচ দ্যাট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইউ এফ এক্স জিরো, যদি আমরা শিফট অপারেটার ইউজ করি। শিফটের সাথে ওয়ান বাই ডেল্টা রিলেশনটা নিশ্চয়ই মনে আছে, ই ইকুয়ালস টু ওয়ান প্লাস ডেল্টা। তাহলে এইচ ইন্টিগ্রেশন জিরো টু এন ই এর জায়গাতে আমি বসিয়ে দিলাম ওয়ান প্লাস ডেল্টা, দ্যাট ইজ ওয়ান প্লাস ডেল্টা টু দি পাওয়ার ইউ এফ এক্স জিরো ডি ইউ, বেরিয়ে গেল। এবার ওয়ান প্লাস ডেল্টা টু দি পাওয়ার ইউ একে আমি বাইনোমিয়াল ফ্যাক্টরে ভেঙে দিচ্ছি। তাহলে এইচ ইন্টিগ্রেশন জিরো টু এন ওয়ান প্লাস ডেল্টা টু দি পাওয়ার ইউ, দ্যাট ইজ ওয়ান প্লাস ইউ ডেল্টা প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ডেল্টা স্কোয়ার প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ডেল্টা কিউব প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু ইউ মাইনাস থ্রি বাই ফোর ফ্যাক্টোরিয়াল ডেল্টা টু দি পাওয়ার ফোর প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু ইউ মাইনাস থ্রি ইউ মাইনাস ফোর বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল ডেল্টা টু দি পাওয়ার ফাইভ প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু ইউ মাইনাস থ্রি ইউ মাইনাস ফোর ইউ মাইনাস ফাইভ বাই সিক্স ফ্যাক্টোরিয়াল ডেল্টা টু দি পাওয়ার সিক্স প্লাস ডট 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 এফ এক্স জিরো ডি ইউ। এটা হলো বাইনোমিয়াল ফ্যাক্টরে ভাঙার পর। তোমাদের মনে একটা প্রশ্ন আসবে, স্যার এই ডেল্টা টু দি পাওয়ার সিক্স এতদূরই যেতে হবে, এর আগে তো কোনো প্রবলেম এতদূর আসেননি, ডেল্টা কিউ টিউবে ছেড়ে দিতেন। এই ইন্টিগ্রেশনটার ক্ষেত্রে ডেল্টা টু দি পাওয়ার সিক্স আসতেই হবে, কারণ এখানে যদি ডেল্টা টু দি পাওয়ার সিক্স অবধি তুমি চলে আসো তাহলে এর পরের প্রবলেমগুলোতে তোমাকে কি আর খাটতে হবে না। এই ডেল্টা টু দি পাওয়ার সিক্সে আসা মানে তোমাদের সিলেবাসে যতগুলো প্রবলেম আছে সেগুলোকে তোমরা করে ফেলতে পারবে। আর কদিন আগে তোমাদের একটা কি প্রশ্ন দিয়েছিলো যেন পাঠিয়েছিলে, ওইগুলো হচ্ছে পুরোপুরি অ্যাবসার্ড। এরকম সিলেবাসে দেখবে অনেক ইন্টিগ্রেশন ফর্মুলা দেওয়া আছে যার বইয়ে কোনো অস্তিত্ব নেই। আমি ওটা কেন অ্যাবসার্ড এর পরেরটা করিয়ে তারপরে বুঝিয়ে দেবো যে কেন ওটা অ্যাবসার্ড। ওটা মানে অ্যাকচুয়ালি ট্রাপিজয়েডাল ফর এন ইকুয়ালস টু ওয়ান বোঝায়, আর ওটার যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন তার কোনো প্রুফ লাগে না, ওটা যে কোনো দুটো পয়েন্টের মিড পয়েন্ট নিয়েই হয়ে যায়। তার জন্যই ওগুলো হচ্ছে অ্যাবসার্ড। ওগুলো প্রশ্ন সিলেবাস না দেখে বা কন্টেন্ট না বুঝে যদি কেউ প্রশ্ন করে তাহলে সে ওরকম প্রশ্ন করবে। যে প্রশ্ন করছে সে হয়তো নিউমেরিক্যাল অ্যানালিসিসের লোকই নয়, সে হয়তো একদম পুরোপুরি পিওরের লোক, সে জানেই না, সে একটা সিলেবাস দেখে প্রশ্নটা ঢুকে দিল, তাহলে কারোর কিছু করার নেই, কারণ ওগুলো কোনো বইয়েই পাবে না, কোনো ওগুলো কোনো টপিকই নয়। এবার আমাদের কাজ হবে এই ইউ এর করসপন্ডিং ভ্যালুগুলোকে করসপন্ডিংলি গুণ করে নেওয়া। যেমন এটা করলে হবে ইউ স্কোয়ার মাইনাস ইউ, এটা গুণ করলে হবে ইউ কিউব মাইনাস থ্রি ইউ স্কোয়ার প্লাস টু ইউ, এরকম করে সব টার্মগুলোকে কিন্তু গুণ করে ফেলতে হবে। এই যে এখানে এই তিন চারটাকে গুণ করে ফেলতে হবে, এখানে এই পাঁচটাকে গুণ করে ফেলতে হবে, এখানে এই ছটাকে গুণ করে ফেলতে হবে, করতে হবে। তুমি যদি আলিশি করে বলো যে আমি করবো না, সেটা হবে না, এটা করতে হবে।
এই যে এখানে দেখতেই পাচ্ছ সব গুণ করে রাখা আছে, ইন্টিগ্রেশন 8 ইনটু ইন্টিগ্রেশন 0 টু n 1 প্লাস ইউ ডেল্টা প্লাস ইউ স্কোয়ার মাইনাস ইউ বাই 2 ডেল্টা স্কোয়ার প্লাস ইউ কিউব মাইনাস 3 ইউ স্কোয়ার প্লাস 2 ইউ বাই 6 ডেল্টা কিউব প্লাস ইউ টু দি পাওয়ার 4 প্লাস 6 ইউ কিউব প্লাস মনে হয় ওটা 11 11 ইউ স্কোয়ার মাইনাস 6 ইউ প্লাস 24 ডেল্টা টু দি পাওয়ার 4 ওটা 11ই মনে হয়, একবার দেখে নিই, বইও থাকবে আশা করি, বইয়েও থাকা উচিত। ইলেভেন ইউ স্কোয়ার এই যে এখান থেকে দেখতে পারো এখানে ডেল্টা টু দি পাওয়ার 4 অবধি করেছে, তোমরা আবার এই পথে যেও না, বইয়ে ডেল্টা টু দি পাওয়ার 4 করেছে তার সাফিসিয়েন্ট কারণ আছে, ওরা এরপরের প্রত্যেকটা ফর্মুলা বাই কেস আবার প্রুফ করবে, আমি কিন্তু আর করব না, আমি তার জন্য একবারে খেটে যা করার করে দিয়েছি। ইউ টু দি পাওয়ার 5 মাইনাস 6 ইউ টু দি পাওয়ার 4 প্লাস 35 ইউ কিউব মাইনাস 54 ইউ স্কোয়ার প্লাস 24 ইউ বাই 120 ডেল্টা টু দি পাওয়ার 5 প্লাস ইউ টু দি পাওয়ার 6 মাইনাস 11 ইউ টু দি পাওয়ার 5 প্লাস 65 ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 229 ইউ কিউব প্লাস 2444 মনে হয় ওটা ইউ স্কোয়ার মাইনাস 120 ইউ কি 244 ইউ স্কোয়ার মনে হয়, ওটা দেখতে হবে পরে কি আছে। ডেল্টা টু দি পাওয়ার 6 বাই 120 প্লাস ডট 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 এফ এক্স জিরোটাকে আমি ওয়াই জিরো লিখে দিয়েছি ওয়াই জিরো ডি, ওকে ওটা মনে হয় 244 পরেরটাতে বোঝা যাবে। ডেল্টা টু দি পাওয়ার 6 ইউ কিউব বাই 3 এর কোএফিসিয়েন্টটা কত আছে দেখো তাহলেই বুঝতে পারবে। ইউ কিউব ডাইরেক্ট এখানে ভ্যালুগুলো বসিয়ে দেওয়া হয়েছে, 0 টু n এখানে আছে 81, তাহলে 244 ছিল ওটা, 244 ছিল, ঠিক আছে। আমি এখানে একদম ডেল্টা টু দি পাওয়ার 6 অবধি করেছি, তোমাদেরকেও বলবো ডেল্টা টু দি পাওয়ার 6 অবধিই করবে, বিন্দুমাত্র কিছু বাদ দেবে না, কারণ বইয়ে ডেল্টা টু দি পাওয়ার 4 করেছে, বইয়ে আবার সমস্ত এরিয়া প্রুফ করবে, আমরা এরপরে আর কিচ্ছু প্রুফ করবো না। তাহলে এবার দেখো আমরা একে সিম্পল ইন্টিগ্রেট করছি, ওয়ানের ইন্টিগ্রেশন এখানে আছে ওয়ান আর এখানে আছে বাইরে ওয়াই জিরো, দ্যাট ইজ ইন্টিগ্রেশন 0 টু এন ওয়াই জিরো ডি ইউ, তাহলে কত হবে ইউ ইন্টু ওয়াই জিরো, এবার ইউ এর জায়গাতে 0 টু এন দ্যাট ইজ একবার এন বসাও একবার জিরো বসাও পাবে এন ইন্টু ওয়াই জিরো, তারপরেরটা আছে ইউ ডেল্টা দ্যাট ইজ ইউ স্কোয়ার বাই 2 ডেল্টা ওয়াই জিরো, ওয়াই জিরোটা টোটালি অপারেট হচ্ছে, ইউ ডেল্টা অপারেট হচ্ছে ওয়াই জিরোর উপরে, এভাবে ভাবো তাহলেই হবে, ইউ ডেল্টা অপারেট হচ্ছে ওয়াই জিরো উপরে, দ্যাট ইজ ইউ ডেল্টা ওয়াই জিরো, তাহলে ইউ ডি ইউ তার ইন্টিগ্রেশন ইউ স্কোয়ার বাই 2 একবার বসবে জিরো একবার বসবে এন, তাহলে এন স্কোয়ার বাই 2 ডেল্টা ওয়াই জিরো, এইভাবে সব ইন্টিগ্রেশনগুলো হতে থাকবে। এটাতে যেমন হবে ইউ কিউব বাই 3 মাইনাস ইউ স্কোয়ার বাই 2, তাহলে একবার এন কিউব বাই 3 মাইনাস এন স্কোয়ার বাই 2 বাই 2 ডেল্টা 2 ওয়াই জিরো, ইউ টু দি পাওয়ার 4 বাই 4 তাহলে এন টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস ইউ কিউব বাই 3 দ্যাট ইজ এন কিউব প্লাস এন স্কোয়ার বাই 6 ডেল্টা কিউব ওয়াই জিরো, বসিয়ে দাও হয়ে গেল। এইভাবে টোটাল জেনারেট করার পরে এটার পিডিএফ আমি আজকেই দিয়ে দেবো যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়, টোটাল জেনারেট করার ফর তুমি এই একটা জেনারেল ফর্মুলা এক্ষেত্রে পাবে, এবং আমি আবারও বলবো ডেল্টা 6 ওয়াই জিরো অবধি করবে, খাতায় যখন তুমি করবে ডেল্টা 6 ওয়াই জিরো অবধি করবে, আর যদি এখানে কোনো কিছু আবছা লাগে এটা না বোঝার কিছু নেই, এই বাইনোমিয়াল এক্সপেনশন তোমরা নিজেরাই করতে পারো, তারপরে সিম্পল ইন্টিগ্রেশন করার পরে একবার এন বসানো একবার জিরো বসানো আর কিছু নেই, ওকে। এবার ওটাকে একটু আমরা যদি সাজিয়ে নিই, সাজিয়ে নিলে আমরা এই ফরম্যাটে লিখে ফেলতে পারবো, সাজিয়ে নিলে আমরা এই ফরম্যাটে লিখে ফেলতে পারবো, দেখো ডিনোমিনেটরগুলো সব ক্লিয়ার করে দেওয়া হয়েছে, 7200 60480 ক্লিয়ার করে দেওয়া হয়েছে, তাহলে এটা হলো আমার কার ভ্যালু, ইন্টিগ্রেশান এ টু বি এফ এক্স ডি এক্স এর ভ্যালু, ইন্টিগ্রেশান এ টু বি এফ এক্স ডি এক্স এর ভ্যালু, যেখানে আমি এ টু বি ক্লোজ ইন্টারভ্যালকে কতগুলোতে ব্রেক করেছি, এন প্লাস ওয়ান সংখ্যক ইন্টার তোমার এন সংখ্যক সাব ইন্টারভ্যালে ব্রেক করেছি, এন প্লাস ওয়ান সংখ্যক কি নিয়ে, এন প্লাস ওয়ান সংখ্যক আর্গুমেন্ট নিয়ে, দ্যাট ইজ ইকুইস্পেসড আর্গুমেন্টের রেসপেক্টে, একে আমরা এন সংখ্যক সাব ইন্টারভ্যালে ব্রেক করেছি, এবং জেনারেল কেস আমরা আই এর ভ্যালু পেয়ে গেলাম, দিস ইজ দ্য রেজাল্ট, এটা হলো আমাদের জেনারেল রেজাল্ট। খাতায় ক্যালকুলেশন করবে, জাস্ট ফ্যাক্টোরিয়াল ট্যাক্টোরিয়াল সব ভেঙে চেঙে দিলে আলটিমেট এটা পাবে, এটা তোমাদেরকে একটু খাতায় কষ্ট করে ক্যালকুলেশন করতে হবে, আর এটা যদি করে নাও কোনো অসুবিধা নেই তারপরে।
ওকে, না বোঝার কিছু নেই, সবই বোঝা যাচ্ছে। এইচ ইন্টু এন ওয়াই জিরো প্লাস এন স্কোয়ার বাই টু ডেল্টা ওয়াই জিরো প্লাস টু এন কিউব মাইনাস থ্রি এন স্কোয়ার বাই টুয়েলভ ডেল্টা টু ওয়াই জিরো প্লাস এন টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এন কিউব প্লাস ফোর এন স্কোয়ার বাই টোয়েন্টি ফোর ডেল্টা কিউব ওয়াই জিরো প্লাস সিক্স এন টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফোর্টি ফাইভ এন টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান হান্ড্রেড টেন এন কিউব মাইনাস নাইনটি এন স্কোয়ার বাই সেভেন টোয়েন্টি ডেল্টা টু দি পাওয়ার ফোর ওয়াই জিরো প্লাস টেন এন টু দি পাওয়ার সিক্স মাইনাস সেভেন টু টু এন টু দি পাওয়ার ফাইভ প্লাস পাঁচশো পঁচিশ এন টু দি পাওয়ার ফোর মাইনাস হাজার আশি এন কিউব প্লাস সাতশো কুড়ি এন স্কোয়ার ডেল্টা ফাইভ ওয়াই জিরো বাই সাত হাজার দুশো টুয়েলভ এন টু দি পাওয়ার সেভেন মাইনাস একশো চুয়ান্ন এন টু দি পাওয়ার সিক্স প্লাস হাজার বিরানব্বই এন টু দি পাওয়ার ফাইভ মাইনাস চার হাজার আটশো নয় এন টু দি পাওয়ার ফোর প্লাস ছ হাজার আটশো চার এন কিউব মাইনাস পাঁচ হাজার চল্লিশ এন স্কোয়ার ডেল্টা সিক্স ওয়াই জিরো বাই ষাট হাজার চারশো আশি। এটাই হচ্ছে, তো দেখে নেবে, আশা করি এটাই হবে, যদি কিছু পরিবর্তন হয় আমাকে জানিও। এটা হলো জেনারেল। এবার আমরা স্পেসিফিক যাব, ট্রাপিজয়েডাল রুল আমাদের লাগবে স্পেসিফিকগুলো, কিন্তু আমি আর দ্বিতীয়বার কোনো থিওরি প্রুভ করবো না, তার জন্য আমি তোমাদের ওখান থেকে দেখিয়ে দিলাম। বইয়ে ট্রাপিজয়েডাল রুলের ক্ষেত্রে স্পেসিফিক কিছু করেনি, বাট এরপরে ওরা করবে, আমি করবো না, আমার এই জন্য ডেল্টা সিক্স ওয়াই জিরো অবধি একবারে বের করা থাকলো। ওকে, ট্রাপিজয়েডাল রুল হচ্ছে টু পয়েন্ট কোয়াড্রেচার ফর্মুলা, টু পয়েন্ট কোয়াড্রেচার ফর্মুলা। দ্যাট ইজ, এখানে গিভেন ভ্যালু হচ্ছে দুটো পয়েন্টে, এক হচ্ছে ওয়াই জিরো ভ্যালু, মানে এক্স জিরো আর্গুমেন্টের রেসপেক্টে ভ্যালু দেওয়া থাকবে, আর এক্স ওয়ান দ্যাট ইজ এখানে লাস্ট পয়েন্ট যেটাকে তুমি বলতে পারো বি, তার এগেনস্টে ভ্যালু দেওয়া থাকবে, আর কিচ্ছু থাকবে না। তাহলে এটা কেমন হবে ছবিটা? ছবিটা হবে এরকম, এখানে তুমি দেখতেই পাচ্ছ এই পয়েন্টে ফাই এক্স এফ এক্স কোয়েনসাইড করেছে, এই পয়েন্টে করেছে, এই পয়েন্টে করেছে, এই পয়েন্টে করেছে, এই পয়েন্টে করেছে, দ্যাট ইজ এরকম এন প্লাস ওয়ান সংখ্যক পয়েন্টে ফাই এক্স আর এফ এক্স কোয়েনসাইড করেছে। ভেবে দেখো, এরকম এন প্লাস ওয়ান সংখ্যক পয়েন্টে ফাই এক্স আর এফ এক্স কোয়েনসাইড করেছে, এবং তার জন্য আমরা বলতে পেরেছি যে ফাই এক্স আর এফ এক্স ইকুয়াল কোথায়? এন প্লাস ওয়ান সংখ্যক পয়েন্টের জন্য, এবং পুরো ইন্টারভ্যালকে আমরা এন সংখ্যক সাব ইন্টারভ্যালে ব্রেক করেছি। ট্রাপিজয়েডাল বলছে এখানে আর কিচ্ছু নেই, শুধু এই পয়েন্টটা আছে আর এই পয়েন্ট আছে, দ্যাট ইজ এ নিজেই নিজের সাব ইন্টারভ্যাল, একে তুমি কোথাও ব্রেক করতে আর পারবে না। বলছে এখানে এ জিরো পয়েন্টে, দ্যাট ইজ এ পয়েন্টে, এক্স জিরো মানেই হচ্ছে এ, এই পয়েন্টে এফ এক্সটা দেওয়া আছে, মাঝের এসব কিছু আর কিন্তু দেওয়া নেই, আর বি পয়েন্টে এফ এক্সটা দেওয়া আছে। এবার যেহেতু দুটোই পয়েন্ট, তাই আমরা এটাকে এক্স জিরো নাম দিচ্ছি, আর এটাকে এক্স এনের পরিবর্তে এক্স ওয়ান নাম দিচ্ছি। এক্স এন কখন দেবো? যখন ভেতরে এন প্লাস ওয়ান সংখ্যক পয়েন্ট থাকবে, তাই না? আমি শুরুর পয়েন্টটাকে এক্স জিরো নাম দিচ্ছি, শেষের পয়েন্টটাকে এক্স এন নাম দিচ্ছি, কখন? যখন ভেতরে এন প্লাস ওয়ান সংখ্যক, ভেতরে এন মাইনাস টু সংখ্যক পয়েন্ট থাকবে, এই এন মাইনাস ওয়ান সংখ্যক পয়েন্ট থাকবে, টোটালটা যোগ করলে এন প্লাস ওয়ান হয়ে যাবে। কথাটা কি বলছি আরেকবার বলছি, ভেবে দেখবে, আমি এখানের পয়েন্টটাকে নাম দিচ্ছি এক্স জিরো, এখানের পয়েন্টটাকে নাম দিচ্ছি এক্স এন, কখন? যখন ভেতরে এক্স জিরো এক্স ওয়ান বাদে আরও এন মাইনাস ওয়ান সংখ্যক পয়েন্ট থাকবে, দ্যাট ইজ এক্স জিরো এক্স ওয়ানকে ধরলে এন প্লাস ওয়ান সংখ্যক পয়েন্ট থাকবে। এখানে ভেতরের পয়েন্টগুলো নেই, দুটো পয়েন্টের জন্য ফাংশন আমরা জানি, তাহলে এটাকে নাম দিচ্ছি আমরা এক্স জিরো, দ্যাট ইজ এ, এ পয়েন্টের ফাংশনাল ভ্যালু জানি, আর বি দ্যাট ইজ এক্স ওয়ান, সেই পয়েন্টের ফাংশনাল ভ্যালু জানি, এক্স জিরো এক্স ওয়ানের মাঝে আর কেউ নেই, এই দুটো পয়েন্টে এফেক্টস আমরা জানি। তাহলে সেক্ষেত্রে তুমি ফর্মুলা কীভাবে জেনারেট করবে? তাহলে সেটাই বলেছে, ইটস এ টু পয়েন্ট কোয়াড্রেচার ফর্মুলা, সো ইচ হ্যাজ ফাংশনাল ভ্যালুজ, ওয়াই জিরো ইকুয়ালস টু এফ এক্স জিরো ইকুয়ালস টু এফ এ, অ্যান্ড ওয়াই ওয়ান ইকুয়ালস টু এফ এক্স ওয়ান ইকুয়ালস টু এফ বি, আর এক্স জিরো আর এক্স ওয়ানের মধ্যের ডিস্টেন্সটাকে আমি যদি এইচ ধরে নিই, তাহলে এক্স ওয়ান ইকুয়ালস টু হবে এক্স জিরো প্লাস এইচ, দ্যাট ইজ এফ এক্স ওয়ান মানে এফ অফ এক্স জিরো প্লাস এইচ। তাহলে এখানে এন এর মানটা কত? দেখো, এখানে এক্স ওয়ান মাইনাস এক্স জিরো হচ্ছে বি মাইনাস এ, এবং বি মাইনাস এ ইকুয়ালস টু এখানে কিন্তু এইচ, কারণ এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স জিরো প্লাস এইচ, দ্যাট ইজ এক্স ওয়ান মাইনাস এক্স জিরো ইকুয়ালস টু এইচ, তার মানে এন এর মানটা কত? এন এর মানটা এক্ষেত্রে কিন্তু ওয়ান। তাহলে আমি আবার, আমার কাজ হবে এই ইন্টিগ্রেশন হুবহু করা, শুধু এখানে ইন্টিগ্রেশনের রেঞ্জটা হবে জিরো টু ওয়ান, আর এগুলো যেমন ছিল তেমনই থাকবে। তাহলে আমি কেন খাটবো? আমার তো জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা বের করাই থাকলো, জাস্ট আমি এখানে এন এর জায়গাতে ওয়ান পুট করে দেবো। আমি সের জন্যই তোমাদেরকে বলেছি, এটা একটু কষ্ট করে যদি করো, এরপরে ইন্টিগ্রেশন পুরো চ্যাপ্টার তোমাকে আর পড়তে হবে না,
মানে কয়েক মিনিটের মধ্যে পুরো চ্যাপ্টার শেষ করে দেওয়া সম্ভব যদি এই ইন্টিগ্রেশনটা ডেল্টা টু দি পাওয়ার 6 অবধি করে নেওয়া যায়। এই ইন্টিগ্রেশনটা ডেল্টা টু দি পাওয়ার 6 অবধি করে নেওয়া যায়। তুমি চাইলে ইন্ডিপেন্ডেন্ট প্রুফ করতেই পারো। সেক্ষেত্রে ইন্টিগ্রেশনটা কেমন হবে আমি তো বলে দিলাম, এখানে শুধু হবে ইন্টিগ্রেশন 0 টু 1, বাকি সব যা যেমন ছিল তাই তেমনই থাকবে, বাকিগুলোর কোনো কিছুর কোনো পরিবর্তন আসবে না, বাকি কোনো কিছুর কোনো পরিবর্তন আসবে না। এখানে দুটো পয়েন্টে আমরা ভ্যালু জানি, এক্স জিরো পয়েন্টে আর এক্স ওয়ান পয়েন্টে। এক্স জিরো পয়েন্টে এফ এক্স জিরো ওয়াই জিরো, এক্স ওয়ান পয়েন্টে এফ এক্স ওয়ান ওয়াই ওয়ান। এক্স ওয়ান এক্স জিরোর ডিস্টেন্সটা যদি এইচ হয় তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স জিরো ইকোয়ালস টু এইচ, আর এক্স ওয়ান মাইনাস এক্স জিরো ইকোয়ালস টু আবার বি মাইনাস এ, কারণ এক্স ওয়ানই হচ্ছে এখানে বি, এক্স জিরো হচ্ছে এখানে এ। তাহলে বি মাইনাস এ ইকোয়ালস টু এইচ, তাহলে এন এর মান কত? ওয়ান, কারণ আমরা জানি বি মাইনাস এ ইকোয়ালস টু এন এইচ। তাহলে এন ইকোয়ালস টু ওয়ান আমরা জেনারেল কোয়াড্রেচার ফর্মুলাতে বসিয়ে দেবো আর কিছু।